হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কালার্স বাংলার বর্তমানে জনপ্রিয় সিরিয়াল স্বপ্নডানা, আর স্বপ্নডানা ধারাবাহিকটি হচ্ছে হিন্দি উদারিয়ান ধারাবাহিকের বাংলা ডাবিং। স্বপ্নডানা ধারাবাহিকে সবার প্রিয় অভিনেত্রী হচ্ছেন জেসমিন। আর আপনারা কি জানেন জেসমিনের আসল পরিচয়টা কী? আর আজকে আপনাদেরকে জানাতে চলেছি জেসমিনের লাইফ স্টাইল সম্পর্কে, এবং আর জানাবো তার বাড়ি, গাড়ি, ফ্যামিলি, বয়ফ্রেন্ড ও জানা অজানা সকল গোপন তথ্য সম্পর্কে। তাহলে চলুন জেনে নেওয়া যাক জেসমিনের অজানা সকল তথ্য। অভিনেত্রী জেসমিনের আসল নাম হচ্ছে ঈশা মালভিয়া এবং তার ডাক নাম ঈশা। এবং অভিনেত্রী ঈশা মালভিয়ার জন্ম 2 নভেম্বর 2003 সালে, এবং তার বর্তমান বয়স 21 বছর, এবং তার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, এবং তার ওজন 55 কেজি, এবং তার জন্মস্থান হোশাঙ্গাবাদ, মধ্যপ্রদেশ, ভারত, এবং তার ধর্ম হিন্দু, এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন ইন্টারমিডিয়েট, এতে পড়াশোনা করছেন, এবং তিনি বাস্তব জীবনে অবিবাহিত। তবে প্রেম করছেন কিনা তা সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। এবং তার পরিবারে রয়েছে মা, বাবা এবং ভাই ও বোন। অভিনেত্রী ঈশা মালভিয়া পড়ালেখার পাশাপাশি মডেলিংয়ের কাজ করতেন। তারই সুযোগে তিনি অভিনয় জগতে আসেন 2019 সালে, এবং তাকে প্রথমে দেখা যায় নামাক ইশকে কা ধারাবাহিকে। তবে এই ধারাবাহিকে তাকে ছোট্ট একটি রোলে অভিনয় করতে দেখা যায়। এরপর তিনি 2021 সালে উদারিয়ান ধারাবাহিকে অভিনয় করেন, আর এই ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি লাভ। আর উদারিয়ান ধারাবাহিকের বাংলা ডাবিং হচ্ছে স্বপ্নডানা। বর্তমানে বাংলাদেশে সকল দর্শকেরা ঈশা মালভিয়ার ভক্ত। ঈশা মালভিয়া তার অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন। হিন্দিতে যেমন জনপ্রিয়তা লাভ করছেন অভিনেত্রী ঈশা মালভিয়া, তেমনি বাংলাদেশেও অনেক জনপ্রিয়তা লাভ করছেন অভিনেত্রী ঈশা মালভিয়া। অভিনেত্রী ঈশা মালভিয়া বর্তমানে সিজন নাটকে প্রতি এপিসোডে অভিনয় করার জন্য 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে তার মাসিক ইনকাম হচ্ছে 8 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত। অভিনেত্রী ঈশা মালভিয়ার নেট ইনকাম হচ্ছে 12 কোটি রুপি। অভিনেত্রী ঈশা মালভিয়া ঘুরে বেড়াতে বেশ পছন্দ করেন। এছাড়া অভিনেত্রী ঈশা মালভিয়া সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ। যেমনি রয়েছেন টিকটকে অ্যাক্টিভ, তেমনি ইনস্টাগ্রাম ও ফেসবুকে বেশ অ্যাক্টিভ দেখা যায়। তো বন্ধুরা, অভিনেত্রী ঈশা মালভিয়ার অভিনয় আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, সিরিয়াল নাটকের সকল ধরনের নতুন নতুন আপডেট পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।